বাজেট প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়। শুক্রবার বিধানসভায় এই প্রসঙ্গে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জনসমক্ষে তুলে ধরেন। এদিন তিনি জানান, 27,654.4 কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে, এতে ঘাটতি হল 611.3 কোটি টাকা। রাজ্যের বাজেট এইবার টোটাল 27,654.4 কোটি টাকা বাজেট থেকেছে এবং তার মধ্যে অবশ্যই বাজেট ডেফিসিট আমাদের 611.3 কোটি টাকা আছে। এই বাজেট প্রসঙ্গে এদিন অর্থমন্ত্রী একে একে বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, ডাইরেক্টরেট অফ গুড গভর্নেন্স নামে একটি অধিদপ্তর স্থাপন করা হবে। রাজ্য সরকার ন্যাশনাল পেনশন স্কিম রাজ্যে চালু করেছে। এই এনপিএস এর আওতাভুক্ত রাজ্যের সরকারি কর্মচারীদের ক্ষেত্রে রাজ্য সরকারের অবদান 10% থেকে বাড়িয়ে মহার্ঘ ভাতা 14% করা হবে। স্বাস্থ্যক্ষেত্রে জোর দিয়েছে সরকার, সে লক্ষ্যে 100টি নতুন উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হবে, যাতে গ্রামীণ এলাকার মানুষ নিজেদের এলাকায় স্বাস্থ্য পরিষেবা পেতে পারে। এর জন্য 30 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। একটি পৃথক সংক্রামক ব্যাধি নিরাময় কেন্দ্র গড়ে তোলা হবে, যার জন্য রাজ্য সরকারের ব্যয় হবে 55 কোটি টাকা। রাজ্যের ছাত্রছাত্রীদের 12,000 স্মার্টফোন দেওয়া হবে। ডিরেক্টর অফ ফুড গভর্নেন্স, একটি ডিরেক্টর অফ ফুড গভর্নেন্স নামক অধিদপ্তর স্থাপন করা হবে। রাজ্যের কর্মচারীদের সাথে ন্যাশনাল পেনশন স্কিমের আওতাভুক্ত সরকারি কর্মচারীদের রাজ্য সরকারের অবদান বর্তমানে বৃদ্ধিকে 10% থেকে বাড়িয়ে মহার্ঘবাতা 14% ক্ষেত্রে বিভিন্নভাবে, যেখানে 2023 অর্থবছরে 100টি উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ। এদিন তিনি জানান, রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণে এই বাজেটে একগুচ্ছ পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। এছাড়া পশুপালনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য একটি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়া মৎস্য চাষের ক্ষেত্রে উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে একটি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়া তিনি জানান, মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া 100 জন ছাত্রীকে একটি করে স্কুটি বিনামূল্যে দেওয়া হবে। এছাড়া ক্রীড়াক্ষেত্রে উন্নয়নের জন্য যেমন বাজেটে বরাদ্দ রাখা হয়েছে, তেমনি মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পে 5 বছরে 50 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে এদিন জানান তিনি। এছাড়া মুখ্যমন্ত্রী স্যাটেলাইট টাউন উন্নয়ন প্রকল্প নামে আরও একটি নতুন প্রকল্প সম্পর্কে এদিন জানান অর্থমন্ত্রী, যার মাধ্যমে রাজ্যের প্রত্যেকটি জেলা হেডকোয়ার্টার এবং মহকুমা হেডকোয়ার্টারে যাতে সেভাবে উন্নয়নের রূপরেখা তৈরি করা যায়, সে লক্ষ্যে 5 বছরে স্যাটেলাইট টাউন গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার 500 কোটি টাকা ব্যয় করবে। মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা, যেখানে রাজ্য মৎস্য পাচার পুনাম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সব প্রকল্পের আওতায় একটি সার্বিক মৎস্যচাষ নীতিমালা প্রণয়ন করা হবে এবং এর জন্য যাতে সংখ্যা যুবকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা যায় এবং তার জন্য আমরা এখানে একটা 12 কোটি টাকার মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনার আওতায় উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পাওয়া 100 জন মেধাবী ছাত্রীকে উচ্চশিক্ষা অর্জনে উৎসাহ প্রদানের জন্য একটি করে স্কুটি বিনামূল্যে দেওয়া হয়ে দিয়েছে, কিন্তু সারা রাজ্যের উন্নয়ন একশো নেওয়া যায় তার জন্য এই মুখ্যমন্ত্রী স্যাটেলাইট টাউন ডেভেলপমেন্ট প্রকল্পটা নিয়েছি। এটার মাধ্যমে কোথায় হবে, আগরতলা তো আছেই হবে, উদয়পুর এবং ভ্রমণে এই স্যাটেলাইট টাউন গড়ে তোলার লক্ষ্যে আগামী 5 বছরে 500 কোটি টাকা সরকার ব্যয়। শিক্ষা, কৃষি সহ অন্যান্য ক্ষেত্রের পাশাপাশি সমাজ কল্যাণে উন্নয়নের জন্য রাজ্য সরকার 7,000 কোটি টাকা বরাদ্দ রেখেছে। এছাড়া রাজ্যের সকল অংশের জনগণের জন্য স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসা পরিষেবা খাতে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা 2023 নামে নতুন একটি পরিকল্পনার কথা এই বাজেটে রাখা হয়েছে বলেও এদিন জানান অর্থমন্ত্রী। রাজ্যের উপজাতিদের কল্যাণে মুখ্যমন্ত্রী জনজাতি কল্যাণ প্রকল্পের ঘোষণাও করেন তিনি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।